আপনারা আমাদের মেহমান আর মেহমান ভগবান হয় এটা হিন্দু শাস্ত্রে আছে যদিও আমরা হিন্দু না তারপরও মেহমানদের অপমান করা যাবে না আপনারা যে যেখানে যাইতেছিলেন যান কেউ আপনাদের কিছু বলবে না খবরদার কেউ একটা পাও আগাইবে না সবগুলার ঝাড়ঝা করে ফালামুকুরি করে শত্রুর পক্ষে আমার সামনে দাঁড়াইছ আমি শাহাদার আমি বাইচে থাকতে এই কাজ হইতে দিব না ভাই তোমার একটু আগে কি কইলাম মেহমান কোনো বাড়ির হয় না মেহমান সবার মেহমান এলাকার আপনারা আসেন আমার সাথে আমি আপনাকে পৌঁছে দিব খবরদার তুই কাজটা ভালো করলি না ঠিক ভুলের সংজ্ঞা এক একজনের কাছে এক এক রকম ভাই তোমার কাছে যেটা ভুল সেটা আমার কাছে হয়তো ঠিক তবে কিছু ঠিক আছে যেটা সর্বজনীন আমি সেটাই করছি আমি জানি এসব কথা তোমাকে বোঝাইয়া কোনো লাভ নাই কারণ তোমরা হইলা লকড ব্রেনের মানুষ চলেন আপনাকে আমি আগাই দিতেছি আপনি তা করে এখন মাথাটা ঠান্ডা করে একটু শান্ত হন আম্মা আমি হইমু শান্ত আরে ওগুলারে শান্ত করে ছাড়ুম একেবারে সর্বশান্ত করে ছাড়ুম হারামজাদার রক্ত দিয়ে আমি আলপনা আর ওই আলপনার উপর দিয়ে আমার মাইয়া হাইটটা গিয়া হলুদের মাঝে বসবে তারপর হলুদ হবে এই চলো আমার মাথাটা গরম না করে একটু ভাই ভাই দেখেন আম্মা আল্লাহ না করুক শিউলির যদি ভাবি তোমার এই অহিংস ধর্মটা এবার বন্ধ করো মা ঠিকই কইছে যতক্ষণ পর্যন্ত আমি শাহাদাত মিয়ারে শাহাদাত বরণ করাইতে না পারতেছি ততক্ষণ পর্যন্ত আমি গায়ে হলুদ মাখুম না সুস কই তোমরা সবাই মিলে আমার মাথাটা ঠান্ডা করবে তা না উল্টা শিউলি তোমার না বিয়া তুমি না বিয়ার কই না আজকে এখানে কি করো তোমার তাস্কা হলো যাও যাও মনসে যাও বিয়ার কই না হাতে রামদানিয়া ঘুরতাছে খুনো খুনি করবে যাও মাইয়ার বিয়া বইলা কত তিন মাস মাথা ঠান্ডা কইরা চলছি আর সম্ভব না আম্মা আমার তিন মাস ধৈর্য ধরছে আর তিনটা দিন ধৈর্য ধরতে পারবেন না পারবেন মাথাটা একটু ঠান্ডা করেন আমার বৌমার কথায় আজকে তুই বাইসা গেলি কিন্তু তোর বলা আমার মেহমান গুলো লগে যাবস
তার খেসারত তোরে দিতেই হবে। একটা গুলি হাওয়ায় উড়াই দিলাম, আরেকটা গুলি থাকলো তোর পোলার জন্য আমজাদ আলী খাঁ। আমি আমজাদ আলী খাঁ, ওই কুলাঙ্গার সন্তানের পিতা। আমার ভাবতেও অবাক। বড়দাদু, আপনি একবার খালি কর কচুকাটা করে দিয়ে আসুন, মানে ধৈর্য ধরা সম্ভব হচ্ছে না। আপনি চিন্তা করে দেখেন আব্বা, আমার ভাই এবং শত্রুপক্ষ লইয়া। শত্রুপক্ষ লই নাই ভাই, তোমার পক্ষ লইছি। তোমরা যেভাবে উত্তেজিত হইয়া ওগরে মারতে গেছিলা, আমি যদি না থামাইতাম তাহলে তো মার্ডার কেসে ফাঁসতা। মার্ডার না হলে নারী নির্যাতন। কিছু কইতাছেন না কেন বড়দুদু? আপনি একবার শুধু আওয়াজ দেন, দেখেন কি করি। কি আর কুমুরে মা, মিলন সাহেবের কাণ্ড কারখানা দেখে তো আমি তবদমাই রেখেছি। ও আসলে জানে না, ও জানে না যে এক সময় আমাগো দাপটে এই এলাকা, এই এলাকা না আরো দশটা এলাকা, এই দশটা এলাকার মানুষ থরথর করে কাঁপত। এক সময় আমার চাচা রাস্তা দিয়ে হাইটা গেলে মানুষজন ছিটকে পড়তো জমি জমায় দুই পাশে। তারা খেয়ালও করতো না ওখানে কাদা আছে নাকি কাঁটা আছে। এক সময় ওই এক সময় এখন ইতিহাস হইয়া গেছে আব্বা। এক সময় আপনার চাচা এমএনএ ছিল, এক সময় আপনার চাচাতো ভাই প্লেন চালাইতো, এক সময় আপনারা ছিলেন অত্র এলাকার সবচেয়ে খানদানি লোক, এক সময় হাওলাদার বাড়ির মাইয়ার লগে আপনারা আপনাকে বাড়ির পোলার বিয়া দেন নাই। ওই এক সময় এখন বদলাই গেছে আব্বা, এখন আপনাকে কিচ্ছু নাই, নুন আনতে পান্তা ফুরাই। এখন আপনাকে বাড়ির একটা পোলা পাইন স্কুলের গন্ডি পাড়াইয়া কলেজে বারান্দায় হাঁটতে পারে না। অথচ ওরা ওরা ঠিকই ওগো আমরা সাইড বসে দেওয়া করি না, আমরা খায় গো বাড়ির পোলা। আমগো বাড়ির এইট পাস, ওগো বাড়ির মাস্টার ডিগ্রি সমতুল্য, কথাটা তোর মনে থাকে যেন। এখন আমাগো আগের মতো টাকা নাই, ঠিক আছে মাইনা নিছি, জমি জমা বেচা খাইতে খাইতে জমিদার থিকা ভূমিহীন হয়ে গেছে, এইটাও ঠিক আছে মেনে নিছি। শিক্ষা দীক্ষায় আমাগো পোলাপাল অগুচাইতে কম পিছে পড়ে আছে, এইটা আমি মানি, ঠিক আছে। কিন্তু তাই বইলা অগো কাছে মাথা নত কইরা ঘুরা বেড়ামু, সেইটা তোর মতো কুলাঙ্গার মানতে পারে, কিন্তু আমি পারুম না। এক সময় আব্বা আমার নাম রাখছেন মিলন, আর মাইটা থাকতে কোনো সংঘর্ষ নিয়া ব্যাপারটা তো আমার নামের সঙ্গেই যায় না আব্বা। আর একটা কথা, এইভাবে যদি চলতে থাকে তাহলে আপনার ওই যে বড় পোলা যার নাম রাখছেন শাহাদাত, সে কিন্তু একদিন সত্যি সত্যি শাহাদাত বরণ করে ফেলবে, তোর কিচ্ছু করতে পারবেন না, মায়না নিতে হবে। সুতরাং তার একটু মাথা ঠান্ডা করে চলতে কইেন আসি। আমরা এখন ওই বাড়িতে যাবো, ওই মায়ারে হলুদের আসর থেকে এখানে উঠালো যাবো। আব্বা আপনার ছোট পোলা যদি ওইখানে কোনো রকম কোনো ঝামেলা করে তাহলে সত্যি সত্যি একটা সাদাত হয়ে যাবে, সেটা সে হবে না আমি হব সবাই বলবে। ভাই তোমার কইছি না আমার নাম মিলন, সংঘর্ষ তো আমার নামের সাথেই যায় না। ইচ্ছা আসিল না ওই বাড়িতে যাওয়ার, এখন দেখতেছি যাইতে হইব। ঠিক আছে ভাই, নিলাম তোমার চ্যালেঞ্জ, দেখি কে কারে সাদাত বরণ করে। অনেক তো হয়েছে আব্বা, এইবার খ্যাত দেন। ওগুলো আমাগো কিসের শত্রুতা, কে শুরু করছে, কার দোষ ছিল, কে কারে মারছে, কে কারে ধরছে, এইসব তো আমরা ইয়াং জেনারেশনের পোলামায়া কিছু জানিও না। তারপরও বছরের পর বছর ধরে চলতেছে তো চলতেছে, আমরা এইসব নিয়েই পড়ে আছি আব্বা। অথচ দুনিয়া দুনিয়া দুনিয়ার মতো ঠিকই আগায় যাইতেছে, আমরা টেরও পাইতেছি না। আব্বা শত্রুতা কইরা কেউ কখনো লাভবান হইতে পারে না, ধ্বংস হইছে, এখন সময় বদলাই গেছে আব্বা। যদি পারেন বন্ধুত্ব করেন, চরম শত্রুরে ভালোবাসা হাত বাড়াইয়া দেন, বুকে জড়াই ধরেন, সবাই মিলে মিশা সামনের দিকে আগানোর চেষ্টা করেন, নিজে শান্তি পাবেন, হেরাও শান্তি পাইব, এলাকার মানুষ স্বস্তি পাইব, এলাকারও উন্নতি হইব। আসি। এই দেখ তো হারামজাদা সত্য সত্য অগো হলুদের প্রোগ্রাম চলে গেল নাকি।
জানি কি মন্ত্র পড়ি, আরে না জানি কি মন্ত্র পড়ি, জাদু করিল সোনা বন্দি, সোনা বন্দি আমারে দিওয়ানা বানাইল, সোনা বন্দি আমারে পাগল করিল, সোনা বন্দি আমারে দিওয়ানা বানাইল, সোনা বন্দি আমারে পাগল করিল, না জানি কি মন্ত্র পড়ি জাদু করিল, সোনা বন্দি সোনা বন্দি আমারে দিওয়ানা বানাইল, সোনা বন্দি আমারে পাগল করিল। বাড়িতে এতগুলো লোক থাকতে আমজাদ খার বলা আমার বাড়িতে ঢুকে পড়ে কেমনে? আমার ওর নাম মিলন, ওই আমগো মেহমান গো ওর ভাই গো হাতে বাসাইছে। না ও মেহমানরা বলা বলি করতেছিল তো ওখানতে হুমসি। শোনো বোমা, সাপ রে কখনো আদর কইরা কোলে বসাতে না, সাপের স্বভাবই হইল সবল মারা, আইজ না মারুক কাইল না মারুক, সুযোগ বইসা একদিন ঠিকই বসাই দিব। ও আমার শত্রুর পোলা, এমনে এমনে আমাদের পক্ষ লইয়া ওর ভাইয়ের বিরুদ্ধে খাড়াই যাইব, এই কথাটা অন্যেরা বিশ্বাস করলেও আমি করি না। এর পেছনে কোনো কাহিনী আছে, এমনে এমনে শত্রুরা কোনো কাজ করে না। আম্মা, ও না হয় সকলের চোখ ফাঁকি দিয়া বাড়িতে ঢুকে পড়ছে, কিন্তু আমাগো মালা, ও আজ সকলের সামনে যা করলো, এই পোলা তো এই এলাকায় মানুষ হয় নাই, মানুষ হয়েছে রাজশাহীতে ওর মামা বাড়ি, কিন্তু আজ দেখা মনে হইল আগে থেকেই ওরা দুজন দুজনকে চেনে। পাহাড় ঘটক না মালার জন্য একখান সম্বন্ধ আনছিল। জি আম্মা। ওরে কও কালি যেন ও পাথরে নিয়ে আসে। আম্মা, আপনার ছেলে খবর নিয়ে যা। পাত্রের বয়স বেশি, এই তো
আরে পুরুষ মানুষের বয়স বেশি এটা কোনো ব্যাপার না। খবর দাও। একই আসরে আমি দুই মাইয়ার বিয়া দিব, তারপর হবে আমার আর আমজাদ খাঁর বোঝা। বোমা মালারে কও, ওরে আমি ডাক্তার। সর্বনাশ হয়ে গেছে। কার? আমার। কেমন জানি লাগতেছে, অস্থির। তুমি কি জানো তুমি কই আসছো? জানতে পারলে তোমারে খুন করে ফেলবে আমার ভাইয়েরা। নতুন কইরা আর কি খুন করবে বলো, আমি তখন হইয়া গেছি আইস। বিকালে তোমারে দেখার পর থেকে মানে ভালো লাগা গেছে, মনে হয় ভালোবাসা ফেলছি। কারে? তোমারে দেখার পর থেকে কেমন জানি লাগতেছে, এরকম তো আগে কখনো হয় নাই। সবকিছু কেমন জানি উল্টা পাল্টা, নিজেরই নিজে বুঝতে পারতেছি না। বুকের ভিতর কেমন জানি ফাঁকা ফাঁকা লাগতেছে।
প্রথমে বুঝি নাই, পরে বুঝছি আমি প্রেমে পড়ছি। আমারও ওইগুলাই, মানে তোমার যা যা হচ্ছে সব, কিন্তু সম্ভব না। কেন সম্ভব না? কারণ তোমরা আমাকে শত্রু। বন্ধু হইতে আসছি, বন্ধুর সাথে আরো অনেক বেশি কিছু হইতে চাই। দেখো, দুই হাত বাড়াইয়া দিলাম, কাছে টেনে নাও, আর না হয় নিজের হাতে আমার বুকটা সাঁচড়া করে দাও। লোড করা আছে, ছয় রাউন্ড। মালা, মা ডাকতেছে। আম্মা ডাকতেছে। শুনছি। বেশি দেরি করলে মা নিজেই আমার রুমে চলে আসবে। জানি। তাহলে যাও। যাইতেছি। আম্মা বলো, বাহার ঘটক আসছে পাত্র রেল লইয়া। শুনছিলাম যে পাত্রের বয়সটা একটু বেশি, কিন্তু এত বেশি তা তো বুঝি নাই। প্রেমে পড়ছিলাম, এইটে পড়া অবস্থায় ধোকা দিছিল, মাইরা পালাইছি। ভালোবাসা নিয়ে সল চাতুরি আমার একদম পছন্দ, জেল হয়েছিল, বয়স কম ছিল তাই ফাঁসি হয়নি। ধারা পাবার পর নতুন কইরা আর ভাবার সাহস পাইনি, কিন্তু এত বছর পর এসে মনে হইতেছে না
কেউ একজন পাশে থাকা দরকার। বাহার মিয়া কইল চলে আসল একাই। আমার এই বয়সে তো আর কোনো গার্জিয়ানের দরকার নাই, আমি আমার গার্জিয়ান। আমারে আপনাদের পছন্দ হইলে আমি এখনই কবুল বলতে পারি, কোনো অসুবিধা নাই। পাত্রে আমার পছন্দ হয়েছে, এক ঝলক দেখছে, লুকায় দেখি নাই, আসার পথে সামনে পড়ে গেছিল, দেখে পাচ্ছি। তোমারেও আমার পছন্দ হয়েছে, তুমি সোজা পথে চলা মানুষ। তোমার ওই পূর্ব অভিজ্ঞতাটা মানে মার্ডার, আমার মেয়ে জামাই হওয়ার জন্য ওই একটা যোগ্যতাই যথেষ্ট। জিদ্দি মেয়ে, যে কোনো সরল সহজ পুরুষ, না না ওরে সামলাইতেই পারবো না। ডেট আমি দিব, আমার দুই মেয়ে, বড় মেয়ে আর ছোট মেয়ের বিয়ে একলগে দিয়ে দিব, খুব তাড়াতাড়ি। তুমি তোমার তরফ থেকে যা কিছু করার তার ব্যবস্থা নাও। ইসমাইল, মেহমানের চা নাস্তার ব্যবস্থা করতে বলো, আর মালারে কও ওর বিয়া ঠিক হইয়া গেছে, চাইলে পাত্রের একবার দেখা যাইতে পারে। মালা কোথায় দেখো তো। এবার বৌমা মালা কোথায় গেছে? মালা কোথায় গেছে? ভোলা মো গোলে মালে গোলে মালে পিড়ি তোর না, গোলে মালে গোলে মালে পিড়ি তোর না। এত বড় সাহস কোথা থেকে পায়? নিশ্চয় এর পিছনে তোমার হাত আছে। আমা ওরা দুইজন দুইজনকে ভালোবাসে। ভালোবাসে তা মানুষ তো সৃষ্টিকর্তারেও পাগলের মতন ভালোবাসে, দেখতে পায়? সব ভালোবাসার মিলন হয় না, ওগুলো হইব না। ওরা মরে যাবে আম্মা। সাকে ভালো তো, সিঁড়ি ফরহাদ লাইলি মজনু সবার লগে ইতিহাসে নাম উঠবো। আম্মা যেখানেই যাক মালা ফিরে আসব। শোনো, বাড়িতে অনেক মেহমান, কেউ যেন জানতে না পারে মালা কোথায় গেছে। কাল মালার বিয়ে, আমি লোক পাঠাইছি, 100 হাত পানির নিচে থাকলেও করে খুঁজে আনবো আমার লোকজন। তা তুমি নিশ্চয়ই জানো ও কোথায় আছে, বললে ভালো হয়, লোকজনের কষ্টটা কম হয়। কই আছে ও? তুমি আসছো, এর চাইতে বড় প্রাপ্তি আমার জীবনে কোনোদিন ঘটে নাই আর ঘটবে বলেও মনে হয় না। কিন্তু কাজটা তুমি ঠিক করো নাই, যদি তোমার কোনো বিপদ হইতো আমারে ফোন দিতা, আমি চলে আসতাম। তোমার কিছু হইলে তো আমি মইরা যাবো।
পরানটা যেখানে পইরা আছে, বিপদের কথা চিন্তা কইরা সেখানে আসুন না। তুমি আসছো এতেই আমি খুশি। এখন যাও, রাত হয়ে গেছে। যেদিন তোমারে সবার সামনে দিয়ে লয়ে আসতে পারো, সেদিন সারা রাত আমরা বাইরে কাটাবো, সাঁত দেখব, তারা দেখব, হৃদয়ের সব আবেগ দিয়া ভালোবাসার গল্প করব। এখন চলো, তোমারে পৌঁছাইয়া দিয়ে আসি। আচ্ছা, তুমি কাল রাইতে যা যা বলছিলা ওইগুলা কি বলার জন্য বলছিলা নাকি সত্যি সত্যি? পৃথিবী যেমন সত্য, বাইসা থাকে যেমন সত্য, যেমন সত্য মৃত্যু, চন্দ্র সূর্য বাতাসের প্রবাহ যেমন সত্য, আমার ভালোবাসাও তেমন সত্য। সৃষ্টিকর্তা এই দুনিয়াটারে যে ভালোবাসা দিয়ে তৈরি করছে, ঠিক সেই রকম ভালোবাসার টানেই আমি তোমার কাছে ছুটে গেছিলাম। কেউ যদি তোমার সেই ভালোবাসা সিনায় লইয়া যায়, কি করবা তখন? কেয়ামত কইরা ফেলব, ধ্বংস কইরা ফেলব। আর ওই ধ্বংসস্তূপের উপরে তোমার হাত ধরা খাড়াই থাকুন। এই পৃথিবীতে তুমি আর আমি সারা কেউ থাকব না, থাকব শুধু একটা গোলাপ গাছ। আর ওই গোলাপ গাছে একটা মাত্র গোলাপ থাকব, ওই গোলাপটা সিরায় না তোমার সামনে হাঁটুকেরা বসে পড়ো। আর গোলাপটা তোমার দিয়ে কমু, এটা নাও, মিলন মালার মিলনে এখন আর কোনো প্রতিবন্ধকতা নাই, এখন তুমি আমার হও। সত্যিকারের কিয়ামত না হওয়া পর্যন্ত তুমি আমার থেকো। ওপারে কি আছে তা তো জানি না, যদি ওপার থাইকা থাকে সেখানেও তুমি আমার থাইকো। এমন করে তাকাচ্ছে কেন, বিশ্বাস হইতেছে না আমার কথা? এক দেখায় মানুষ মানুষকে এত ভালোবাসে। মানুষ বাসে কিনা তা তো জানি না, আমি বসছি। সবার সেমিনার মিটিং মিছিল করে তার ভালোবাসা হয় না, ভালোবাসা এক দেখাতেই হয়, আমার হয়েছে। মা আমার বিয়া ঠিক করছে। কইছিলাম না, আমার কাছ থেকে তোমার সিনে নেওয়ার ক্ষমতা কারো হয় নাই, কেমত কইরা ফেলবো। কিন্তু আমি পালাইয়া বিয়া করব না। তোমার মার কাছ থেকে তোমার সায় আনু, মা তোমারে গুলি কইরা মাইরা ফেলাইব। মৃত্যু মানুষের শরীরটারে অসার কইরা দেয়, কিন্তু আত্মা, আত্মার তো মরণ নাই। আমার আত্মা তোমার মায়ের চারপাশে ঘুরা ঘুরা তোমার সায় আনবে, আর আমার চাওয়া দেখা তোমার মা তোমার আমার কাছে তুলে দেবে। শারীরিকভাবে আমি তোমার কতটা চাই আমি জানি না, কিন্তু আত্মিকভাবে, আত্মিকভাবে পুরোটাই আমি তোমার চাই। এপারে নাইলে ওপারে তোমারে আমি পামুই, আমি সবকিছু ভাঙ্গা সুইরা সামনের দিকে আগায় যেতে পারো যদি তুমি আমার সাথে থাকো। তুমি আমার সাইরা কখনো চাইও না, কোনোদিনও না। কও, যদি কখনো কষ্ট দাও, দূরে ঠেইলা দাও, গলা কাইটা দুই ভাগ করে ফেলাম। তুমি ভয় পাও না মালা,
ফেলতে পারলে তুই আর কোনো ছেলে পাইলি না ভালোবাসার জন্য, জেলে শাশি তাঁতি যে কেউ পেয়া দিয়ে দিতাম। ইসমাইল, আম্মা বাহারকে বলো সালেককে খবর দিতে, মালার বিয়ে কালই হইব। তোমার শ্বশুরের যে বুনিটা আত্মহত্যা করছিল সে তোমারই মতন দেখতেছিল, নামটাও তোমার নামে ছিল। তোমার শ্বশুর তার সব অনুরোধ মেনে ফেলতেন না, আমিও তাই তোমার সব অনুরোধ শুনি। তার মানে এই না সে মালার বিয়া কাইল হইবই হইব, ও যেন বাড়ি থেকে বার হইতে না পারে, বাড়ি সাইডা কোথাও যাবে না। আমি আমজাদ খান, আমি ভাবতেই পারতেছি না আমার পোলা কি কইরা হাওলাদার বাড়ির একটা মায়ের প্রেমে পড়ে। ওর তো জানার কথা, হ্যাঁ ওর তো জানা থাকা উচিত যে এক সময় মিলন সত্যি সত্যি তুই এই মায়ের ভালোবাসোস? পৃথিবী যেমন সত্য, যেমন সত্য চন্দ্র সূর্য তারা নদীর ধারা, আমার প্রেমও তেমন সত্য। তারে সারা বাইচে থাকা মানে জীবন্ত লাশ হইয়া ঘুরা বেড়ানো চাষি। আর ওই মাইয়া হে বোধহয় আমার চাইতেও একটু বেশি পারো না চাষি, আমারে সারা একটা মুহূর্ত সে থাকতে পারে না। আগে বুঝি নাই শাসি প্রেম এরকম কেমন জানে। ঠিক আছে যা, তুই ওই মাইয়ারে আয় না আমাগো বাড়িতে তোর, আমি তোর অনুমতি দিলাম। তাই একটা শর্ত আছে, ওই বাড়ি থেকে বিয়া করে আনা যাবে না, বিয়া হইব আমাগো বাড়িতে। এইটা তুমি কি কও বড় ভাবি? কত বছর ধরে আমি কিছু কই না, তুমি না কও, ভাবি কি করে তোমার ঋণ শোধ করুম। ওরে ওই মাইয়ারে আমাগো বাড়িতে আনতে দাও, তাইলে তোমাগো যে আমার প্রতি দায় সব কাটাকাটি হয়ে যায়, তোমরা ঋণ মুক্ত। ঠিক আছে, বড় ভাবি যখন কইছে আমার কোনো আপত্তি নেই, আমি যাবো তোমার সঙ্গে।
আসছো, পুরস্কার পাবা, পুরস্কার পাবা। শোনো, খাবারের দিকে একটু নজর রাখো, হ্যাঁ, যেন সব লোক খাইয়া দেয়া বলে বাহ হাওলাদার বাড়ির একখান বিয়া খাইলাম। যাও যাও, খেয়াল করো, যাও। এই তোমরা যাও, মালারে নিয়ে আসো, যাও। শেষ পর্যন্ত বুড়া এটা নিয়ে তোমার চিন্তা করতে হইব না, তুমি খেয়াল করো সবকিছু, যাও যাও। কোনো যেন বিস্তৃতি না ঘটে, ত্রুটি না থাকে, সবকিছু খেয়াল করো। হ্যালো মুন্সি, মানুষ নাকি ভালোবাসার জন্য জীবন দিয়ে দিতেও ডরে না, দেখতে চাই। তুমি যদি সত্যি সত্যি মালারে ভালোবাসে থাকো, আসো নিয়ে যাও। আমি ইসমতারা। গোলে মালে গোলে মালে পিড়ি তোরো না, গোলে মালে গোলে মালে পিড়ি তোরো না। ওয়ালাইকুম আসসালাম, স্বাগতম। ইসমত আরার ছোট মেয়ে মালার বিয়েতে আমজাদ আলী খাঁ সাহেবের ছোট ছেলে মিলন খাঁ সাহেবকে স্বাগতম। আপনি আগে আসলেন দেখি নাই, তাই আপ্যায়ন করতে পারি নাই। ওই মেহমান আইসে, আদর যত্ন কর, আপ্যায়ন কর। বলি পিরিতি কাঠালে রাখা, ও আঠা লাগলে পরে ছাড়বে না। আম্মা আম্মা, আরেকবার ভাইবা দেখেন, কিছু করবার আগে একটা কথা মনে রাখেন, যত কিছু হোক আমাকেও মাইয়া আম্মা, যদি একটা কিছু হয়ে যায়।
জোর কইরা মানুষের মরণ যেমন কেউ ঠেকাইতে পারে না, উপরওয়ালার ইচ্ছাতেই হয়। ভালোবাসাও ঠিক তেমনি উপরওয়ালার তরফ থেকেই আসে, কেউ জোর কইরা কখনো তারে আটকাইতে পারে না। ভালোবাসলে নাকি মানুষ মৃত্যুকেও ভয় পায় না, দেখতে চাইছে এই যে দেখেন মালারে লইয়া যাইতেছি। তাই আপনার মায়ারে আমার লগে হের বাড়িতে নিয়ে যাওয়ার পারমিশন দিছে। আপনারও কই আমাকে কিসের শত্রুতা, কার দশা ছিল, কে কারে মারছে, কে কারে ধরছে, এগুলো তো আমরা ইয়াং জেনারেশনের পোলাপাইন কিছু জানিও না। তারপরও যুগের পর যুগ ধরে চলতেছে, তো চলতেছে শত্রুতা কইরা কেউ তো কখনো লাভবান হয় নাই, ধ্বংস হয়েছে। এখনো সুযোগ আছে, সময় আছে, চলেন নতুন কইরা শুরু করি, বন্ধুত্ব করি। আমি ভালো হইতে চাইলেও তুমি আমারে ভালো হইতে দিবা না। আমার প্রতারণা কি আর করা, লাল দাঁড়ানোর ভাত আমার আবার খাইতে হইব। গোলে মালে পিড়ি তোর না, চিটে ঘুরে পিঁপড়ে পড়লে, যেমন চিটে ঘুরে পিঁপড়ে পড়লে সে পিঁপড়ে লড়তে চড়তে পারে না। একেরে দাদার মতো চেহারাটা হয়েছে মায়ের, আমার সাসি উনি তোমার এখানে নিয়ে আসতে বলছে। খুব পছন্দ হয়েছে তোমারে আমার, দীর্ঘ জীবী হও আমার মতো করে। মিলন তুই আগে পড়া। মাথাটা
কাজী আনতে লোক পাঠালাম, বিয়ে না পড়ায় তো পোলা মায়ের এরকম এক ঘরের মধ্যে রাখা যায় না, তাই না? বংশেরও তো একটা ব্যাপার আছে। ভালোবাসা একজন আরেকজনের সাথে থাকতে চাইলে কাজই লাগে না, এমনিই থাকা যায়। এটা তুমি কি করেছো? তোমাকে ভিডিও করা হয়েছে, ছবি। জি। যা মিলন, ওরে যে বাড়ি থেকে তুলে আনছস ওই বাড়িতে ফেরত দিয়ে আয়। এটা আপনি কি কইতাছেন বড় চাচি? কত কিছু কইরা ওরা আমি এখানে আনছি, সেই কত কিছু কইরাই ফেরত দিয়ে। আমি গেলে মার কোনো দিন আমারে আসতে দিবে না, এটাই তো চাই। কত বছর তুইরা এই দিনের জন্য অপেক্ষা করতেছিস রে মা, কত ক্ষোভ কত দুঃখ বুকের মধ্যে চাপায় রাখছি এই দিনের জন্য। বর্ষা সেটা আপনি কি কইতাছেন? আমার বয়স তখন কত ছিল, 10? বিয়াকারে কয় বুঝতাম না, বাবাই কইল মারে তোর বিয়া, বিয়ার শাড়ি পরে বিয়ার আসরে বসে গেলাম, সবার ফুর্তি দেখে নিজের মনেও ফুর্তি হইতেছিল। সেইটাই ছিল আমার শেষ রঙিন শাড়ি পরা। গত 50 বছর ধরে তোমার দাদার কারণে আমি একলা ঘুরে বেড়াই সঙ্গীহীন। তুই কালকে কইছিলি না যে কবে কোথায় কি কারণে কি শত্রুতা শুরু হয়েছিল, তারপর কে কারে মারছে কে কারে ধরছে, এটা তো গো জেনারেশনের কারো কিছুই জানা নাই। জানো না কারণ আমরা জানাই নাই, জানাবার কোনো দরকারও ছিল না, কিন্তু এখন মনে হইতেছে জানানো দরকার। তোর বড় চাচা ওর ফুপুরে ভালোবাসছিল, দুইজনেরই তখন বয়স কম, ভালোবাসা কারে কয় সেইটাও তারা বোঝে না। তারপরও আব্বা কাউরে কিছু না বইলা নীরবে নিরিবিলি এইটা পুরো ব্যাপারটা সামাল দেওয়ার জন্যে বড় ভাইরে ভাবির সাথে বিয়ে দিল। আর সেইটা শুইনা ওর বড় ফুপুর সুইসাইড করল। এই নাও তোমার ভালোবাসা, বাপিয়া একসঙ্গে থাকবো বলে কথা দিছিলাম, কথা দিলে তো কথা থাকতে হয়, একসঙ্গে থাকতে গেলে তো এক দেশে যাইতে হয়, ও যে দেশে গেছে তোমারও সেই দেশে পাঠানোর ব্যবস্থা করতাছি, ওখানে যায়া পরে আবার কষ্ট দিও না। সেই থেকে আজ পর্যন্ত অনেক কিছু হয়েছে দুই পরিবারের মধ্যে, এ ওরে মারছে তো ও এরে মারছে, এরা ওগর ধান খেত জ্বালায় দিছে তো ওরা তাগর মাছের চাষে বিষ ঠেলে দিছে, অনেক কিছু হয়েছে অনেক কিছু, শান্তি পাই নাই। আমার যে ক্ষতি ওরা করছে সেই ক্ষতি তো ওগরে করতে পারে নাই, রক্তের পর্দা পড়ে যাইব।
আগে আমাকে আরাম করে ধর। আমি আর কিছু চাই না, লাশ তুমি মালার লাশ, তারপরে ওই পোলার লাশ। বৌমা বলতেছিল ওরা দুইজন নাকি দুজন রে খুব ভালোবাসে ভালোবাসে, এই বংশের একজন যদি আরেকজন রে ভালোবাসে তাহলে এপারে মিলন হয় না, মিলন হয় ওই পারে। যেখান থেকে পারো সরে ধরে নিয়ে আয় যা। এত বড় সাহস, বড় বাবের গায়ে হাত দিছে। বিয়ার আসরে ওরা আমারে বিধবা করছে, আমার জীবনের সব রং ওরা কাইরা লইছে। শেষবারের মতো আর একবার রণাঙ্গনে রক্তের রঙের খেলা হবে, এই এলাকা পুরো আমি রক্তের রঙে লাল করে দেব, সব করে ছাত করে চল। এইবার রক্তের বন্যা হয়ে যাবে। চল চল।
তোমার কি হয়েছে বৌমা? ওই হারামজাদাগুলা কি আমার বাড়িতে? কিছু হয় নাই আম্মা, আপনি তো ঠিক আছেন। শুধু শুধু কেন টেনশন করতেছেন? আপনার ছেলে মেয়ে বউ মরে মরুক, আপনার তো কিছু আসে যায় না। আপনার কাছে শুধু শত্রুতাটাই আসল। আমি তো ভাবছি এতক্ষণে তোমার ঘাড় মাথা আলাদা হয়ে গেছে। পুলিশ না এলে ওকে 10টা লাশ ফেলাই দিতাম। আম্মা একটা কাজ করেন, হেরা তো আপনার পোলারে মানলো না, আপনি মায়ের মায়ের একটা মামলা দিয়ে দেন, তাহলে এই গন্ডগোলটা আরো 50 বছর জিয়া রাখতে পারবেন। আমি আমার শাশুড়ির মতো হতে পারবো। খাইগো বাড়ির গন্ডগোলে আপনার পোলা মরব, আমি বিধবা হব। কিন্তু আপনার তো পোলা মায়ের আছে। আপনি বুঝতে পারতেছেন না, কারণ আপনি বুঝতে চাইতেছেন না। আমার মানুষ বিয়া করে কেন? মানুষ বিয়া করে পোলা মাইয়া স্বামী লইয়া সুখে সংসার করনের লেগা, আর আমি আমি সারাক্ষণ আতঙ্কে থাকি, এই বুঝি বিধবা হইলাম, এই বুঝি বিধবা হইলাম। গন্ডগোল সিয়ার রাখার লেগা আপনি তার পোলা মাইয়া বউ সবার জীবন বাজি রাখছেন, কেন আম্মা কেন? আমরা তো কেউ তা চাই না, কেউ চাই না। আপনার ডরে, আপনার ডরে আপনার পিছে আমরা লাঠি লইয়া ঘুরি। আপনি আমগুলি দূরে পাঠায় দেন, নাহলে নিজ হাতে গলাটি পাপ করে বাইরে ফেলান। আর পারতেছি না, বিশ্বাস করেন আর পারতেছি না। মিলনের লেখা আপনি এমন করতেছেন না আম্মা, এই মিলনের লেখা আজ আমি ইজ্জত নিয়ে আপনার সামনে খাড়াই আছি। ওই মিলন যদি আজকাল না হইতো, পোলার বউয়ের গর্বে খাইগো বাড়ির পাস্তা থাকত। আমার মাইয়া মালা কি পলে গেছে? পলায় নাই, স্কুল মাঠে সবাই রে সাক্ষী নিয়ে মিলন আর মালা বিয়া করতেছে। যান পারলে ঠেকান গিয়া, নিজ হাতে নিজের মাইয়ারে খুন করেন যান। তুমি শান্ত হও, তুমি যাও ঘরের ভিতর যাও।
না না আমি বিয়া পড়াবো না, আমার মাফ করে দাও বাপ। তোমাকে বাবা মায়ের মতে বিয়া পড়াইলে আমার উনারা মায়েরা ফেলবো। না না আমার মাফ করে দাও বাপ, আমার মাফ করে দাও। একবার তোমার বাপে মারবো, আর একবার এই মরাডারে তোমার মায়ে মারবো। না 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 আমি বিয়া পড়াবো না। না না আপনি ভয় পাবেন না, আপনারা আমরা কোনো বিপদে ফেলবো না। না না মরত হলে আমরা মরবো, আর বাবা মার অমতে আমরা কেউ বিয়েও করবো না। কিন্তু এই দুই বংশের মিলন হইবে কেমনে? যেমন অমিল হয়েছে অমনে। আমি আমজাদ আলী খানের ছোট ছেলে মিলন মাহমুদ খান। আর আমি ইসমতারা বেগমের মেয়ে ইয়াসমিন মালা। নিশ্চিত মৃত্যু যায় নাও আমরা বিয়া করতে যাইতেছি। আমি জনাব আমজাদ আলী খান আর ইসমতারা বেগমকে এই জায়গায় আসবার জন্য অনুরোধ জানাতেছি, আপনারা দয়া করে এখানে চলে আসুন। মারবেন না, আমার কোনো দোষ নাই, উনারা আমারে জোর করে নিয়ে আসছে বিয়া পড়ানোর জন্য। আরামজাদা তোর এত বড় সাহস, তুই আও আমাদের বাড়ির মায়ে বিয়ে কর। তোর জানা নাই এক সময় আমাকে বংশের আম্মা ওই কি ওই আরামজাদি তোর এত কুরুচি হয় কি কইরা আছে, তুই খা বংশের কোলার সঙ্গে বিয়ে বসস। তুই জানস না ওদের লগে আমাদের জনম জনমের শত্রুতা, আমাদের বংশের শত্রু জানস না। জানি সবই জানি, কিন্তু আব্বা এটা আপনারা জানেন না, এক সময় রাধাকৃষ্ণ, লাইলি মজনু, শ্রী ফরহাদ, দেবদাস পার্বতী এরা সবাই ভালোবাসার জন্য জীবন দিছে। আপনারা দুইজনে এখানে আছেন আমরা এতদিন জানতাম না, কিন্তু এখন জানি এই দুই পরিবারের ভালোবাসার পরিণতি হলো মৃত্যু। এবারে এদের কোনো মিলন হয় না। আমরা সেটার জন্য প্রস্তুত আছি আপা। আমরা বিয়া করতেছি, কবুল বলবার পরে আপনারা আমাদেরও ওপারে পাঠিয়ে দিন। আজ আপনারা দেখবেন ভালোবাসা মানুষ কত সহজে হাসতে হাসতে দিলে সোনার গৌ আর পাবে না 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 ছেড়ে দেব না। বলেন আমি আমজাদ আলী খান সাহেবের ছেলে। আমি আমজাদ আলী খান সাহেবের ছেলে। খবরদার তুই আমার নাম নিবি না, তুই আমার বলা না। আপনার নাম নিব না তো কার নাম নিব বাবা, আপনি তো আমার বাপ। আমি তোর বাপ হইলেও তুই আমার বলা না, আমার বলা করো তো এরকম কুলাঙ্গার হইতে পারে না। আচ্ছা আমি মালারে জীবন সঙ্গিনী করে নিতে রাজি আছি। কাজী সাহেব জি রেজিস্ট্রি পূরণ করেন। দোষ তোর একার না, আমরা দুজনে তো প্রেম করছি। কষ্ট হইতেছে? কষ্ট
মরার আগে একটা ইচ্ছে করতেছে আব্বা, আমাদের এই মৃত্যু যেন এই দুই বংশের শেষ মৃত্যু হয় আব্বা, সাথে শেষ মৃত্যু। আইছিলাম প্রতারণার প্রতিশোধ নিতে, কিন্তু তোমাকে ভালোবাসা দেখা মনটা ভইরা গেল। শুনছি ভালোবাসা নাকি মানুষ মরতেও পারে, দেখি নাই আজ দেখলাম। কেল আপনারা দাঁড়ায় আছেন কেন? ওরা ভালোবাসা বুক পাইতা দিছে বুকে গুলি নেওয়ার জন্য, আপনারা হাত বাড়ায় দেন ভালোবাসা দেওয়ার জন্য। ভালোবাসা দিয়েই তো সব বিবাদের শেষ হয়। অতীত ভুলে আপনারা অগপ্রেমের বন্ধনে জড়ায় পড়েন, তাইলে দেখবেন আরো একটা নতুন পৃথিবী পাইবেন, যেখানে থাকবো খালি সুখ আর সুখ। তোমাকে ভালোবাসার প্রতি এই ব্যর্থ প্রেমিকের পক্ষ থাইকা স্যালুট। তারা
Yeah.